আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি আজকে সকালের নাস্তা রেডি করতেছি। একটু বাটারের মধ্যে কিছু মাশরুম ভালো করে সাটে করে নিচ্ছি মিডিয়াম আঁচ দিয়ে। আমি এখন এখানে কিছু স্পিনাচ অ্যাড করে দিব। আমি এই ভেজিটেবলগুলো ভালো করে কুক করে নিচ্ছি। পরে এগুলো উঠাই দিয়ে অমলেট দিয়ে দিব। তারপর এটার সাথে মিক্স করে ফেলবো এই সবকে। আমি এই ব্রেকফাস্টটা কীভাবে বানাই অনেক সিম্পল। আর আমি আগেই বলেছি আমার রান্নাবান্না সব কিছু সিম্পল অ্যান্ড ইজি পছন্দ। আমি এত হ্যাসা করতে পছন্দ করি না, স্পেশালি একটা বাচ্চা সাথে থাকলে তো মারা সব মারাই চায় যে কাজগুলো কীভাবে সহজ করা যায়, দ্রুত করা যায়। সো এটাই আমি করি এখন অনেস্টলি। হ্যাঁ, আগে এক সময় ছিল সময় নিয়ে করতাম বা অনেক মোশন মাশন করতাম, এখন আর এগুলো করি না। এখন সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। সো এটা হচ্ছে আজকে মর্নিংয়ের ব্রেকফাস্ট আমাদের। চলো ভালো করে মাশরুম আর স্পিনাচগুলো রান্না করে নিব এখন। এখানে আমি আরেকটু বাটার অ্যাড করে দিলাম। আমি একটু ব্রকলি অ্যাড করবো। বাটারটা গরম হয়ে আসছে, তাহলে আমি একটু ব্রকলি অ্যাড করে দিব এখানে। সো স্পিনাচ, মাশরুম, ব্রকলি এগুলো সব যাবে আমার ডিমের মধ্যে। আমি এগুলো দেওয়া ডিম দেওয়ার আগে এগুলো ভালো করে একটু সিদ্ধ প্লাস একটু কুক করে নিচ্ছি, সাথে যেটাকে বলে। খাইতেও ভালো লাগবে প্লাস রিসেন্টলি একটু সব খাবার দাবার একটু ভালো করে কুক করে খাওয়াই ভালো। এখানে আমি কিছু পিঙ্ক সল্ট অ্যাড করে দিচ্ছি, হিমালয়ান পিঙ্ক সল্ট পরিমাণ মতো। এখন আমি সব কিছু মিক্স করে ফেলবো। কিছু ব্ল্যাক পেপার অ্যাড করে দিব। আমি ডিমটা ফেটে নিচ্ছি। এখানে কিছু ব্ল্যাক পেপার আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ভালো করে এটাকে আবার ফেলে নিচ্ছি। আমার ভেজিটেবলগুলো হয়ে গেছে, মাশরুম, স্পিনাচ আর ব্রকলি। এখন আমি নামিয়ে ফেলবো। আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি এখন ডিমটা অ্যাড করে দিব। এটার উপর দিয়ে এখন আমি ভেজিটেবলগুলো অ্যাড করে নিব। সরি, এক হাতে করতেছি তো, এক হাতে রেকর্ডিং আর এক হাতে খাবার বানাচ্ছি, যার কারণে এই সব। কেউ যদি একটু স্পাইসি পছন্দ করেন এটার উপরে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি একটু দিব এখন। ফোল্ড করে এভাবে আমি আরো 2 মিনিটের মতো রান্না করব, 1 মিনিট 1 মিনিট উল্টাই পাল্টা। ডিমও খাওয়া হইলো, ভেজিটেবল খাওয়া হইলো, একটা ইজি রেসিপি সকালে বানানোর জন্য। এটাকে আমি এখন ফ্লিপ করে দিব যাতে ওই সাইডটা হয়ে যায়। স্মেলস গুড। অমলেটটা নামিয়ে ফেললাম।
omelette. একটু খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহ। এটা আমরা বাইরে আইহপ খাইতে গেলে এটার প্রাইস অলমোস্ট 12 টু 14 ডলারের মতো হয়। 12 বেশি আই ডোন্ট রিমেম্বার এখন। মনে নেই এক্স্যাক্ট। আই থিঙ্ক 12 টু 15 ডলারের মধ্যে হয়। এখানে আমি সানায়ের জন্য ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি। আমি এটা ট্রাই করব আজকে ও খাই কি না। কারণ নতুন করে আমার তাপ উঠতেছে, আমি আগে বলছি আমার একটা ভিডিওতে। সো এর জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না ও। সো আজকে আমি একটু ওকে ডিম দিয়ে, ব্রেড দিয়ে, একটু অল্প চিনি দিয়ে ট্রাই করতেছি যে এই ফ্রেঞ্চ টোস্টটা খাই কি না। কারণ ওকে আবার ট্রাই করতে হবে, দেখতে হবে কী পছন্দ করে। আগে ডিম খাইতো সিদ্ধ করে, কিছুদিন খাইছে, এখন আর ওই ডিম খাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছে, ডিমটা মুখেই নেয় না। সো আজকে ডিমের এখন তো ডিম খাওয়াইতে হবে ভাবতেছি যে কোনো পাবে, এর জন্য ফ্রেঞ্চ টোস্টের মধ্যে একটা ডিম ভালো করে দিয়ে দেখবো খায় কিনা। আমি হোপফুল যে একটা বাচ্চাকে বড় করা বা খাওয়া দাওয়া সব কিছু খেয়াল রাখাটা অনেক টাফ, নিজেরটাও করতে হয়, সংসারটাও মোটামুটি করতে হয় সব কিছু। সো আই হোপ কি আজকে ও খাবে এটা, আপনাদের সাথে শেয়ার করবো না কেউ ওর রিয়াকশনটা কীরকম হয়। বাবা খাও, স্মেল করতে হবে তোমাকে, খাবার দাবার স্মেল করে খাও বাবা, মুখে দাও, ইয়াম ইয়াম খাও, তুমি খাও। কি ভালো লাগে নাই? বিসমিল্লাহ খাও বাবা, তুমি খাও, মা খাওয়াই দেবা, খাও, থ্যাংক ইউ। মনে হচ্ছে লাইক করছে। এখানে পানি খাওয়াই, পানি দিয়েছিলাম ওকে খাইতে, পুরো পানি কাপড়ের মধ্যে ফেলে দিয়েছে। তুমি খাও বাবা, তুমি খাও, আমাকে দিয়ে দিচ্ছে খাওয়া। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকার বেল আইকনটাও ক্লিক করে নেবেন, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।